ঘুরে বেড়াতে ভালো লাগে? হেভি ভালো লাগে? সোজা রাত উল্টো রাত দুটোতেই ঘুরে বেড়াস তো? এই ওই তুই ঘুরে বেড়াস, হ্যাঁ কটা ঘুরে উড়িয়েছিস? শান্তিপুরের ঘুড়িপাড়া, আমি এই দাদার কাছ থেকে ঘুড়ি নিয়েছি, প্লাস হচ্ছে সুতো নিয়েছি পান্ডাটা। হাই সবাইকে, হাই, আজকে প্রচন্ড জোরে কথা বলছি, হয়তো প্রচুর ইকো হচ্ছে, তো মাফ করে দেবেন। আজকে হচ্ছে আমাদের শান্তিপুরের রথযাত্রার 2023-এর আগের দিন। আগের বছর এরকম টাইপের ভিডিও বানিয়েছিলাম, আমি এর আগের দিনের ভিডিওটাই বলেছি। তো কত ঘুড়ি কিনেছি একবার দেখুন আপনারা, কত ঘুড়ি কিনেছি, এই এত এত ঘুড়ি। আর আমার বারবার বলছি আমার চিলটা ফেভারিট, ওর জন্য চিলেরও ভ্যারাইটি আছে, প্লাস্টিকের ঘুড়ি বৃষ্টির মধ্যে উড়াবো বলে। আর এই যে এই ডিজাইনটা, কালো আর কমলা, এই ডিজাইনটা এখানে 25 পিস আছে, মানে এখানে প্রায় 200-র ওপর ঘুড়ি আছে, আর সবগুলো আমার আর মোটর। প্রচুর ঘুড়ি ওড়াই, প্রচুর ঘুড়ি বোম হয়ে যায়, ঠিকঠাক প্যাচ খেলতে পারি না, না কিচ্ছু না। এইটা হচ্ছে নতুন সুতোর প্রথম তুলবো আজকে, এটার ভিডিও আমি দেখাচ্ছি। তার আগে পুরো শান্তিপুরটা এক্সপ্লোর করছি, আবারও দেখাচ্ছি শান্তিপুরে আমাদের ঘুড়ি ওড়ানোর কেমন ক্রেজ। আমি যত তাড়াতাড়ি সম্ভব শান্তিপুরটা এক্সপ্লোর করে আমি নিজেও ঘুড়ি ওড়াতে উঠবো, কারণ বাইরে অসাধারণ ওয়েদার আর অসাধারণ হাওয়া দিচ্ছে। তো এই যে এত এত ঘুড়ি সব ওড়াবো। আর হ্যাঁ, আর হ্যাঁ, এত বড় বড় প্রচুর ঘুড়ি আছে, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন। তো পার্টিকুলার এই ঘুড়িগুলো যখন ওড়াবো তখন আমি ভিডিওতে দেখিয়ে দেব, ঠিক আছে? তো আমি এখন যাচ্ছি সুমনের বাড়ি, সুমনের বাড়ির থেকে পুরো শান্তিপুরটা এক্সপ্লোর করতে যাব। শান্তিপুরটা এক্সপ্লোর করে শান্তিপুরে ঘুড়ি উড়ানোর কেমন কেমন ক্রেজ সেটা সবাইকে দেখাবো। দেখিয়ে ঘুড়ি ওড়াতে উঠছি ছাদে, ঝপাঝপ করতে হবে, আমার ঘুড়ি ওড়ানোর এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে দিন দিন, ঠিক আছে? আর যারা খুব ভালোবাসছে আমার ঘুড়ি ওড়ানোর ভিডিও তারা প্লিজ সাথে থেকো, শেয়ার করে দিও। যাচ্ছি সুমনের বাড়ি, দেখা হচ্ছে। এখন আলোতে প্লাস চশমা পরে ছাপড়ি ছাপড়ি লাগছে কিনা এটা সবাই কমেন্টে বলো, আমি চেষ্টা করছি ছাপড়ি হওয়ার। আর সুমন চলে এসছে, সুমনকে আনতে এসেছিলাম, বললাম সুমন আজা আজা। তো এগেইন সুমন অলরেডি হ্যান্ড গিম্বেলে ওর মোবাইলটা লাগিয়ে নিয়েছে, ওর মোবাইলটা লাগিয়েছে, আমি এই ডকুমেন্টারিটা করবো ভাবলাম, ওও করবে করবে করবে। আবে সালে, আবে সালে, সবাই জানে সুমনের হুইলিংওয়ালা। তো হুইলিংওয়ালা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, আর তাড়াতাড়ি একটু ওর ভিডিওগুলো দেখো, কারণ খুব তাড়াতাড়ি হুইলিংওয়ালাটা মনিটাইজেশন হতে চলেছে। হেলমেট ছাড়া বাইক চালাচ্ছি, সবাই মাফ করে দেবেন, কারণ হচ্ছে খুব আস্তে বাইক চালিয়ে যাস শান্তিপুরের কিছু কিছু ফুটেজ নেব। তো চলুন দেখা হচ্ছে রাস্তায়। তো গাইস এখন আমরা যাচ্ছি শান্তিপুরের ঘুড়িপাড়ায়, যেরকম আগের বছরও দেখিয়েছিলাম, তো এবছরও দেখাচ্ছি শান্তিপুরের ঘুড়িপাড়া। আর ছেলেপুলে কি শুধু ওড়াবে, কত কত ঘুড়ি কিনছে, কতটা ক্রেজ শান্তিপুরের, সেটা টোটালটা ওখানে গেলে বেশি পাওয়া যাবে। তো চলুন। শান্তিপুরের ঘুড়িপাড়া, আমি এই দাদার কাছ থেকে ঘুড়ি নিয়েছি, প্লাস হচ্ছে সুতো নিয়েছি পান্ডাটা, যেটা বলছিলাম আমরা লাইলনটা বর্জন করেছি। তো প্রচুর ঘুড়ি পাওয়া যায় এখানে, প্রচুর ঘুড়ি, প্রচুর স্টক। আর বৃষ্টি হয়েছে বলে এখন ভিড়টা একটু কম আছে, ক্রাউডটা একটু কম আছে আমাদের এখানে। আর ঘুড়ির কেমন ক্রেজ আছে সেটা তো আমার ভিডিওতে দেখেইছেন আপনারা। আর মা বলে কত, মা বলে কত, ওই তো একই বলে। তো
ফুল ডিজাইন আছে 6000 থেকে 6000 ওই কি ঘুরি উড়াস হ্যাঁ কটা ঘুরি উড়িয়েছি কটা ঘুরি বল কি ঘুরি উড়াস তুই চিন্তা কইছিস না কাগজে তোরা কতগুলো ঘুড়ি কিনলি কালকে কিনেছিলি তা কতগুলো কিনেছিস কুড়ি পঁচিশটা আর সুতো কি সুতো করেছিস সাদা ঠিক আছে সবাইকে বলে দিস যেখানে রাস্তায় সুতো পরে থাকুক না কেন যে সুতোই পরে থাকুক না কেন সেটা যেন সাইড করে দেয় তোরাও করে দিস সাবধানে ঘুরে ওড়াবি হ্যাঁ কেটে বেটে পেলিস না কোথায় তোদের বাড়ি কোথায় হ্যাঁ ও ওখানেও তো প্রচুর ঘুরে ওড়ে না রাতে ঘুরে ওড়াতে ভালো লাগে হেভি ভালো লাগে সোজা রাত উল্টো রাত দুটোতেই ঘুরে ওড়াস তো এইগুলো কি তোদের সবার ঘুড়ি নাকি একজনের ঘুড়ি তোরা সবাই সাইকেল করে এসেছিস যত দূর থেকে নাম কি তোর অভিজিৎ আমার নাম অভিজিৎ অভিজিৎ কি মোল্লা মুন্ডা আচ্ছা আচ্ছা মুন্ডা হ্যাঁ মুন্ডা অভিজিৎ ঠিক আছে ভালো করে ওরাস আমার 1000 রেখে দিবা এখানে এত ডিম্যান্ড বলছে 1000 রেখে দেওয়া বলছে কবতা নেই মানে যাই হোক কেউ 1000 করে সুতো কেউ 2000 করে কেউ 5000 করে তো ছোটো ছোটো সবাইকেও দোকানদারগুলো বদ আছে ছোটো 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 কাস্টমারদের পাত্তা দিচ্ছে না অবশ্য কালকে রথ আজকে এত ঘুড়ি বিক্রি হচ্ছে একবার দেখুন চারিদিকে সবার হাতে ঘুড়ি আর আমি দাঁড়িয়ে থাকতে থাকতে এত ভিড় হয়ে গেলো ঘুড়ি দোকানে ঘুড়ি কেনার জন্য কালকে রথ বৃষ্টি হয়েছে হয়তো কালকেও বৃষ্টি হতে পারে আমি চাইবো যে বৃষ্টি না হোক কিন্তু এই যে এরা সবাই ঘুড়ি কত বড়ো বড়ো ঘুড়ি কিনেছে কত বড়ো বড়ো ঘুড়ি সবার হাতে সবাই ঘুড়ি জুতো কিনতে আসছে প্লাস হচ্ছে অনেকে মাঞ্জা দিচ্ছে আমরা গতকালকে রাত্রে মাঞ্জা দিয়েছি প্রচুর মেঘ করেছিল আর রাত্রে সেরকম আলো ছিল না বলে ল্যাম্পোস্টের ওখানে ওর জন্য আমি ব্লগটা করতে পারিনি তো এখন বাড়ির দিকে যাব তো গাইজ আগেরবার আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের গোসাই বাড়ির রথটা তো কালকে রথ আজকে সাজু সাজু রথ কেমন হচ্ছে দেখিয়ে দিচ্ছি চলুন দেখলেন আপনারা রথটা ঠিক এই রাস্তাটা দিয়েই যায় এই রাস্তাটা দিয়ে আগের বছরও এরকমভাবেই আমি মনে আছে যে আমি এরকমভাবেই আপনাদের দেখুন এই রাস্তাটা দিয়ে গিয়ে রথটা ঠিক দাঁড়ায় আমার বর্তার বাড়ির সামনে সেই আমি আগমেশ্বর ভিডিও ছেড়েছিলাম যে এরকমভাবে প্রচুর মাইক বাজছে তো আমার কথা হয়তো ভালোভাবে নাও তো সেই রথটা এই পর্যন্ত আছে রথটা আর এখন আপনাদের নিয়ে যাব আমাদের শান্তিপুরের টেমস নদী আমাদের শান্তিপুরের টেমস নদীর উপর দিয়ে আমি এখন বাইক চালাবো কাকু একটু জল হলেই এই টেমস নদীতে জল পুরো ফুলে ভেপে ওঠে একবার দেখা টেমস নদীটা আমাদের ছাদে মাইক হয়েছিল আর মাইকে চলছিল যাওয়ার বেলায় দেখা হবে কথা হবে না তো সেই জন্যই আমি আর অডিওটা ভিডিওর অডিও রাখতে পারলাম না কারণ স্যাট করে কপিরাইট খেয়ে যাবে আর অলরেডি আমার চ্যানেলটা রেস্ট্রিকশানে আছে আমার মনিটাইজেশান অফ হয়ে গেছে একটা ভিডিও পুরনো ভিডিওই কপিরাইট খাওয়ার জন্য তো সেই জন্য আবারও ছাদের সাউন্ড
তোমাদের সবার ভালোবাসায় আমি অনেক ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাই। তোমরা এমনভাবেই আমার পাশে থেকো। আর আবার নতুন করে আমার চ্যানেলের ভিউজ বাড়াতে হবে, সাবস্ক্রাইবার গেইন হয়ে গেছে, তো সবাই আমার ভিডিওগুলো ভালো ভালো যাতে ভিউ হয়, অনেক যাতে ভিউ পায় তার জন্য শেয়ার করে দিও, পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।